নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি, যার পেজ নম্বর কিন্তু 996 নম্বর পেজ। এটা কিন্তু আমাদের ভলিউম 2, ঠিক আছে, 2024 সালের আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা আছে, যার পেজ নম্বর কিন্তু 996। যাদের কাছে বইটা নেই তারা কিন্তু প্লিজ কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু প্রতি বছর আমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 2024 সালে যারা মাধ্যমিকে ভূগোল পরীক্ষা দেবে, মানে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের মডেল কোশ্চেন পেপার 9, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো, হালকা একটু কালারটা পরিবর্তন করে দিচ্ছি, ঠিক আছে। মডেল কোশ্চেন পেপার 9, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো দেখো কি বলেছে 1.1-এ, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, বহির্জাত প্রক্রিয়া। তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়া বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.2-তে। শুষ্ক অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে সৃষ্ট, তো দেখো শুষ্ক অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম গর্ত বা মরুখাত হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, কাতারা। কী হবে? কাতারা হবে, তাই তো? কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.3-তে, আকাশ নীল দেখায় কারণ? বায়ুমণ্ডলে আছে, খয়ের অ্যান্সার হবে ধূলিকণা আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 1.4-এ, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়? অ্যান্সার হবে, তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সার হবে টুইস্টার, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে 1.5-এ, শীতকালীন বৃষ্টিপাত দেখা দেয়, খয়ের অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ওকে, তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আলোচনা করা যাক। নেক্সট প্রশ্ন, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে যে 1.6-এ, কোনো স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান প্রায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, খুবই ইম্পর্টেন্ট, 6 ঘন্টার বেশি। 1.7-এ, বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা প্রাকৃতিক উপায়ে বজ্রের বিয়োজনকে বলে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, কম্পোস্টিং বলে। 1.8-এ, পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, ভূমধ্যসাগরে উদ্ভূত হয়। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো সলভ করানো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, প্রতি বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই ভালো করে সলভ করে নিতে হবে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্নে কী বলেছে, ভারতে মরুভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকা হলো? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, শিরোজেম। 1.10-তে কী বলেছে, ঠিক জোড়াটি নির্বাচন করো, তো দেখো এটাই হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিরহরিত বৃক্ষ মেহগনি, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এটাই হবে, আমি বাকিগুলো বলছি না, তোমার এটা ভালো করে লিখে নেবে খাতায়, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো, যে 1.11-এ, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে বলে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, শিপিং লেন। 1.12-তে, ভারতে রুট বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, দুর্গাপুরকে বলা হয়। 1.13-তে, ভারতে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, নাগাল্যান্ডে। 1.14-এ, তরঙ্গ দৈর্ঘ্য অঞ্চলের মধ্যে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্য হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, 0.4 থেকে 0.7 মিউ। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে এবং বিভাগ খ আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।